উপস্থিত আছো কলগাছিয়ার অন্তর্গত খাতারটারি চারিআলি বাজার প্রাঙ্গণ। এই খাতারটারির অঞ্চলের লগতে ইয়ারপা চানমামা জাউরিবাড়ি আদি করে বিভিন্ন ঠাইর মানুষে ইয়ারপা কলগাছিয়া নাইবা মইনবুড়ি লেঙ্কি সিঙ্গা আদি অঞ্চল লো এই মানুষে খাদ্য খোয়ার কারণে বা খিচুড়ি খোয়ার কারণে এই রেস্টুরেন্টের যে অভাব আছে সেই অভাবটু আজি এই বাকি এই অঞ্চলের আখে পাখে থাকা মানুষের অভাবখিনি দূর হল। আর এই রেস্টুরেন্টের জড়িয়ে এই আখে পাখে থাকা খাতাটারি অঞ্চলের আখে পাখে থাকা অঞ্চলের মানুষের লগতে বিভিন্ন অঞ্চলের এই রেস্টুরেন্টের মানে বিভিন্ন ধরনের সা সামগ্রী পাব, খিচুড়ির আধার আদি করে চা মিঠাই আদি বিভিন্ন ধরনের সা সামগ্রী পাব। ইয়ার উপরি হোম ডেলিভারি দিয়ারও ইহতে চেষ্টা করব বলে আমাক জানিব দিছে। আমি জানিব চেষ্টা করিম কিছুমান ব্যক্তি আছে। ডি পাবলিক নিউজক ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার এই চানমামা গাঁর এদল যুব প্রজন্মর সৌজন্যত আজি ফোর স্টার হোটেল রেস্টুরেন্টের নামের একটা রেস্টুরেন্ট উদ্বোধনী হল। এই রেস্টুরেন্টের উদ্যোক্তা সকলক মই প্রথমে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর সকলেরপরা আমি সর্বত প্রকারের সহায় সহযোগিতা কামনা করছো যাতে এই আমার এই যুবক সকলের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যাতে সফল হয় আর সিহতে যাতে নিজের একটা সফলতার পথ বাঁচি লোক পড়ে আর নিজের জীবনক যাতে আগুয়ে লো যাব পারে আর নিজের নিজে যাতে স্বাবলম্বী হব পারে আমি তার বাবে সিহতক আমি মানে আমি কি করেছি সিহতক উদগনি যোগাইছো। ধন্যবাদ। ইসলাম মঙ্গল কামনা করি লাভবান হোক। আমার কোন হোটেল খন হোৱাত আপোনালোকৰ কি কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে। কেনেকুৱা ভাল লাগে? ধুনীয়া বনাইছে খিচুড়িটো। এতে আৰু এটো বজাৰ ভাল লাগে যে খাজাকচাৰি মাদ্ৰাছাৰ সন্মুখত তিনিআলি বজাৰটো মাদ্ৰাছা মাৰ্কেট এইটো মাদ্ৰাছা মাৰ্কেট হয়। এতিয়া হোটেলটো হোৱাত তোমালোকৰ কিবা সুবিধা অসুবিধা হ'ব নেকি? না, সুবিধা হৈছে, বহুত সুবিধা। কেনে সুবিধা হ'ল? এ দূৰত যাব নালাগে, ইয়াতেই পাম। বিভিন্ন ঠাইৰ মানুহ ইয়াত আহিব, অলপ জিৰণি ল'ব, খিচুড়ি খাব আৰু গুচি যাব। আমাৰ ইয়াত বিলাক ভাল হৈছে, ভালে আছে। কি ক'ব, ইয়াত যে দোকানটো হৈছে ভাল হৈছে, দোকান হৈছে আগত প্রথমে আমি জানাইছি কারণ আমার এই ভিতর অঞ্চলে একটা ভাল হোটেল নাই, যেখানে হোটেল একটা ভুল যদি কিছু কাটি দিলে আমার সুবিধা হয়েছে। মানে কারণে মানুষ ইয়াত আহে খাবলে ভাল হোটেল আছে, মানে দূরের মানুষের কারণে মানে লাভ হয়েছে, আমার কারণে লাভ। কওকচোন এই আপনার এই ওচরতে খাতারটারি বাজারত যেস্টুরেন্ট সেইবোৰ কিবা কওক। হয়, খাতারটারি বাজারত মানে একেবারে মাত্র কাছতে এখন পরিষ্কার নামেরে হোটেল আজি উদ্ভাবন করলো। আর এই হোটেল আমি রাইজর পর যে ফিডব্যাক লৈছো উন্নত মানের হয়, খাদ্য হয়েছে স্বাস্থ্যর মূল উৎস। আর আপনাদেরকে বিভিন্ন ঠাইরপরা আহি এই দোকানত এবার এখাজ জুটিরে খাব পারে। মই প্রথমে ফোর স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টর মালিক মিস্টার রফিকুল ইসলাম ভূঁয়া সাহাবক নতুন বছর প্রীতি আর শুভেচ্ছা জানালো। লগতে মই আজি বহুত আনন্দিত প্রফুল্লিত কারণ এই খাতাটারি তিনিআলি বজারের নিচিনা ঠাই এনেকুৱা একটা ফোর স্টার হোটেল আর রেস্টুরেন্ট হব বলে মই জীবনত কল্পনা করা নাছিলো। যি কি নহওক বহুত ভাল লাগিছে, কারণ যিজনে সত্যাধিকারী তেও আসলে একটা বেকার লড়া হয়, তেখেতে বেকার লড়া হয়ে ইমান ধুনিয়া ডেকোরেশন করে একটা রেস্টুরেন্ট খুলিব বলে তার বলে সপন আছিল, সপনটো আজি তার বাস্তবত রূপায়িত হল। আমারও ভাল হল, আমার এই গড়াখনে অঞ্চলের মানুষবিলাকে পলোয়া বিরিয়ানি খাই ভাল পায়,
যেহেতু কলোয়া বিরিয়ানি খাই ভাল পায় আমার এই অঞ্চলের মানুষগুলাকে সেই লেংটি সিঙা নহলে বনকবি বামুণ্ডারি যাব লাগিছিল আজির পর হয়তো আমার সেই সমস্যাটা যথেষ্ট পরিমাণে সমাধা হব আর মই জানা মতে এই রেস্টুরেন্টের মালিকে সেলম্যান আর ওয়েটারম্যান হুদুর বেঙ্গালোর পরাতে তেখেতে লই আইছে এতে খানা ভাল হব যিকোনো বস্তু বিয়া বার্থডে পার্টি কিবা হলে ইয়াতে অর্ডার করলে সুলভ মূল্যত পাব বলে তেখেতে আমাক জানাইছে আর আমি মিডিয়ার তরফের জড়িয়ে সমগ্র এলাকার রাইজ তথা যুব বন্ধু সকল অবগত করালো যেহেতু ইয়াতে আমার ফোর স্টার হোটেল হয়ে গেছে আরো বেলেগত খাবলে যাব নালাগে তেখেতক আহ্বান জানাইছো তেখেতে যাতে ইয়াতে আহি পদার্পণ করে আর এই ফোর স্টার হোটেলত খানা খায় এ মোর তরফের পৰা।